মনোযোগ দিয়ে শুনি কিন্তু আমি মাঝে মাঝে এমন কিছু বুঝতে পাই না যে আমরা যখন স্কুলে পড়াশোনা করতে চাই প্রত্যেকটা অভিভাবক পড়াশোনা করতে পাঠায় অর্থাৎ জ্ঞান অর্জন করতে পাঠায় হ্যালো হ্যাঁ প্রত্যেক বাবা মা অবশ্য অর্জন করতে পাঠায় না অনেকে আবার জাস্ট একটা চাকরি পাওয়ার জন্য পড়ালেখা লেখা করতে পারলে ভালো এরকম হয়ও পাঠায় আচ্ছা বলেন আচ্ছা তো আমরা যারা ভর্তি হই আমরা যারা পড়াশোনা করতে যাই তারা তাদের ভিতরে হয়তো চাকরিটা ছোট বড় চাকরি প্রশ্নটা এত আসে না আমরা মনে করি কিছু শিখতে যাই শিখতে যাই আমরা স্কুলে যাচ্ছে শিখতে যাচ্ছে তো শিখতে যখন যাই প্রতিটা শিশুরই তো প্রশ্ন সে যুক্তি এবং তর্কের মাধ্যমে যুক্তি এবং জ্ঞানের মাধ্যমে শিশুরিটা গঠন করতে চায় আর যেটা যুক্তি নাই সেটা সে মস্তিষ্কে ধরে রাখতে পারে না যেমন আগে যেটা বলেন পৃথাকুড়া সূত্র বর্ণনা নিউটনের সূত্র আমরা বিজ্ঞান যেগুলো থিওরি আমরা মনে রাখতে পারি এটা যুক্তিতে যখন আমার ব্রেনে এটা আমার ব্রেনে স্থায়ী হয় তখন আমি এটা জীবনের শেষ দিন পর্যন্ত ওইটা আমার মনে ধারণ করে রাখে আমার মস্তিষ্কে সেটা ধারণ করে রাখে আর যেটা আমার যুক্তিতে মনে হয় না এটা সঠিক না সেটা আমার ব্রেন থেকে কিন্তু এটা অটোমেটিকালি ডিলিট হয়ে যায় হুম তো আমার মনে প্রশ্ন যে আমরা এত ছাত্র পড়াশোনা করতে যাই স্কুল মিলে বিদ্যালয়ে পড়াশোনা করতে যাই তাহলে সেখানে সঠিকটা ধারণা করা যেটা সঠিক নয় সেটাই বেশি স্থায়ী হয় কিভাবে মানুষের মস্তিষ্কে এটা আমি মাঝে মাঝে বুঝতের চেষ্টা মানে পারি না কারণটাকে এতগুলো মস্তিষ্ক কি উল্টা পথে চলে না এখানে তো মানে ব্যাপার হচ্ছে যে দেখেন এই যে ধর্মন্ধতার তো বিরাট একটা বিজনেস এটা তাই না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার প্রতি বছরে খরচ হয় হচ্ছে গিয়ে দিনই কাজে দিন শিক্ষাদানের জন্য এই যে বাংলাদেশে এত ওয়াজ হয় আপনি মনে করেন বাংলাদেশে যদি এরকম হইতো যে প্রত্যেকের মানুষকে হ্যাঁ কখনো যে আজকে পৃথাগুরা উপবাদের উপরে ওয়াজ হবে চল আমরা যাই আজকে আইনস্টাইনের সূত্রের উপরে ওয়াজ হবে চল আমরা মানে আপেক্ষিক তত্ত্ব ওয়াজ হবে আজকে হ্যাঁ এই ওয়াজটা শুনে আসি মনে করেন এরকম যদি কালচারটা আমাদের হইতো আহ তাইলে কিন্তু আমাদের দেশের মনে করেন বিজ্ঞানীতে ভরা যাইতো তাই না আমাদের দেশে দেখা যাইতো রাস্তাঘাটে বড় বড় বিজ্ঞানী বসে আছে চিপা চাপা বিজ্ঞানীরা বসে আছে যদি এরকম হইতো কিন্তু দেখেন এই যে ওয়াজ ব্যবসা এই যে মাদ্রাসা ব্যবসা এগুলা এগুলা এটা গুলা তো ট্রিলিয়ন ডলারের বিজনেস এবং মানুষের ভয় ব্যবহার করে মানুষের এই ভয় এবং লোভ লালসা এগুলাকে ব্যবহার করে একটা বড় বিজনেস চলে এই কারণে এগুলার প্রচার প্রসার তো বেশি হবে আর এই যে মনে করেন আমি যেটা বললাম যে মনে করেন এই তো প্রচার হবে না যেগুলো হচ্ছে জ্ঞানের এক একটা শাখা মনে করেন মানে নোয়াখালীতে হচ্ছে বিবর্তন তত্ত্বের উপর ওয়াজ হচ্ছে হ্যাঁ চুয়াডাঙ্গাতে ওয়াজ হচ্ছে আপেক্ষিক তত্ত্বের উপরে ওয়াজ হচ্ছে হ্যাঁ আজকে ঢাকা শহরে ওয়াজ হচ্ছে নিউটনের তিনটা সূত্র সম্পর্কে মানে বিজ্ঞ বিজ্ঞানী এক বিজ্ঞ বিজ্ঞানী এসে এটা ব্যাখ্যা করবেন যে নিউটনের তিনটা সূত্র কি কি এরকম কিন্তু আপনি কখনো দেখবেন না কারণ এগুলা তো এত ট্রিলিয়ন ডলারের বিজনেস নাই এগুলা বিজনেস কে মানে এগুলা থেকে তো এগুলা দ্বারা তো মানুষকে ভয়ভীতি দেখায় মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায় না এই যে লাল ছালু উপন্যাসটা যদি আপনি পড়েন সেখানে দেখবেন যে একটা লাল চাদর বিছায় কিভাবে একটা ব্যবসা শুরু হয়ে গেল বিরাট একটা ব্যবসা শুরু হয় এই হ্যাঁ মুজিদ চিত্রটা হ্যাঁ এটার সাথে যে এটা একটা অর্থনীতির একটা সম্পর্ক আছে এই কারণেই তো এই জিনিসটা বেশি স্প্রেড করবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে বাচ্চাদের বাচ্চারা কেন ওই ওই জিনিসটা শেখে দেখেন বাংলাদেশে যে স্কুল বা মাদ্রাসাগুলো সেখানে যে এই জিনিসটা করা হয় যে শুরুতেই তাদের যে প্রশ্ন করার আগ্রহটা বা কৌতূহলি যে মনটা সেটাকে নষ্ট করে দেয়া হয় তাদেরকে মারধর করা হয় প্রশ্ন বেশি প্রশ্ন করবি না ওই এত থাক বেশি প্রশ্ন করবি না ওরা যেটা শেখে যে মানে শের থেকে মাদ্রাসা থেকে এবং ওয়াজগুলা থেকে যেটা শেখে যে হুজুরে বলবে আমরা মাথা জুকায় জুকায় বলবো 마শাআল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ জি হুজুর ঠিক কইছেন হুজুরে বলবে ওই যে না বৈ ঠিক আর জনগণ বলবে ঠিক 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 হ্যাঁ এই যে মানে যে ইউরোপের স্কুলে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন যে ওদের টিচাররা ওদের শিখে শেখাবে যে তুমি আমার সাথে একমত হওয়ার দরকার নেই হ্যাঁ তুমি আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে জিনিস একটা কথা বলবা হ্যাঁ আমি যখন তোমাকে একটা জিনিস বলবো তুমি সেটা প্রমাণ চাবা তুমি আমাকে চার্জ করবা যে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলা বা স্কুলগুলা বা কলেজগুলাতে যদি আপনি দেখে থাকেন ওদের কালচারটাই ভিন্ন ওদের কালচারটা হচ্ছে টিচারকে কিভাবে আপনি প্রশ্ন করে নাস্তা নাবোধ করতে পারবেন কিভাবে আপনিও পড়ে আসবেন টিচারও অনেক পড়ালেখা করে আসবে যেন মানে এই রকমের বদমাইস স্টুডেন্টদের প্রশ্ন ঠিকঠাক উত্তর দেওয়া যায় কিছু কোনটা মানে স্টুডেন্ট থাকে যারা এমন ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোয়েশ্চেন করবে ক্লাসের ভিতরেই যে টিচার পর্যন্ত হক চাকায় যে এইগুলা কি প্রশ্ন করলো এবং টিচাররা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে যে তুমি খুব দারুণ একটা প্রশ্ন করছো আমার পুরো আটকায় দিচ্ছ হ্যাঁ এই কালচারটা হচ্ছে ইউরোপের কালচার ইউরোপের কালচারটা হচ্ছে সমালোচনামূলক কালচার হ্যাঁ আর মানে মানে ধর্মান্ধ পরিবেশের কালচারটা হচ্ছে অন্ধবিশ্বাসমূলক কালচার মানে হচ্ছে গিয়ে আপনাকে যেটাই বলবে হুজুরে আপনার চিল্লা বলতে হবে মাসাল্লাহ সুমানাল্লাহ হুজুর ঠিক কয়েছেন ঠিক 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 মানে এই ঠিক বলতে তো মানুষের কোনো মাথা কাটিতে হয় না তাই না কিন্তু একজন উপস্থিত বক্তা যে জিনিসটা বলতেছে সেইটা কে ভুল প্রমাণ করতে কিন্তু অনেক মাথা কাটাইতে হয় এইটা হচ্ছে মূল পার্থক্য এই কারণে আমাদের দেশে এই জিনিসটা হচ্ছে না বা হবে না আপনার গত শীত মৌসুমে এক ওয়াজি ওয়াজ করতেছে আমি দূর থেকে ওয়াজটা শুনতেছি হ্যাঁ যে সে বলতেছে বাংলাদেশের বাংলা বাংলাদেশের কোন এক এনজিও মাদার মিল্ক ব্যাংক মাদার্স মিল্ক ব্যাংক বা এই জাতীয় যে মাতৃ দুগ্ধ একটা সাপোর্ট দেওয়ার জন্য যেসব শিশুদের অপুষ্টির জনিত কারণে মাত্র অভাবে অপুষ্টির জনিত কারণে বিভিন্ন রোগ অসুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যেমন বহু শত শত মহিলা মাতৃ মা আছে যাদের হয়তো কিছু দুধ তাদের সংরক্ষণ করতে পারে এটা এটাকে উৎসাহিত করার জন্য এই জাতীয় একটি ব্যাংক প্রতিষ্ঠা করছে মানে করছে গত রোজার সরি গত শীতে ওয়াজের মধ্যে আমি শুনতেছি যে এই ধরনের ব্যাংক সম্পূর্ণ মানে অন্যায় অনৈতি হ্যাঁ তারা যুক্তি দেখাচ্ছে যে যেহেতু এখানে মায়ের দুধের কোনো হিসাব নিকাশ নাই কোন মায়ের কোন দুধ কে খাচ্ছে সেখানে দুধ দুধ মা হিসেবে ডিক্লেয়ার হয়ে পরবর্তী যদি তাদের বিবাহ সাথী হয় সেখানে যদি তার দুধ মার মানে দুধ ভাই বোনের সাথে বিয়ে হয় তাহলে এটা একটা বিরাল একটা হেবা ঘটনা করেছে দেশে খুব সুন্দর আজ এই বিষয়টা আলোচনা করতেছে আমি দূর থেকে এটা শুনতেছিলাম আর বুঝতে আমি আমি আমার নিজের ব্রেনের দিকে চিন্তা করতেছিলাম যে চিন্তা করতেছি যে একটি ভালো মহৎ উদ্যোগ তারা কিভাবে হাজার হাজার লক্ষ হাজার হাজার মানুষে আপনারা করে সেটাকে সে ধূলি সাতকের বাইরে যাচ্ছে হ্যাঁ এই যে এই যে করতেছে আমরা যে শুনতেছি আমরা আমাদের বিতর্কে পাচ্ছি না যে না এটা একটি ভালো কাজ এই ভালো একটু ব্যতিক্রম হবে যেমন রক্তদান একজন মানুষ আর যে রক্ত দিয়ে তার জীবন রক্ষা করতেছে কিডনি দিয়ে জীবন রক্ষা করতেছে চোখ দিয়ে তার আলো ফিরিয়ে দিচ্ছে তো এই জাতীয় একটি কর্ম এটা একটা মহৎ কর্ম কিন্তু তারাও প্রকৃতপক্ষে ওয়াজে এটা বার্তা দিচ্ছে অবশ্যই এই যে মানে জন্মের পরে পরে মায়ের বুকের দুধ এটা হচ্ছে শাল দুধ যেটাকে বলে এটা কিন্তু একটা বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস এটা না খেলে যায় যে বাচ্চাদের এই জিনিসটার অভাব হয় বা এই জিনিসটা পায় না যারা তাদের কিন্তু ব্রেইন অনেক সময় ভালোভাবে ডেভেলপ করে না ভালোভাবে বুদ্ধিমান হয় না এই বাচ্চাগুলা দেখবেন আপনি যদি পরীক্ষা মানে এই গবেষণাগুলো হয়েছে যে যারা আহ শাল দুধটা খায় প্রথম যে দুধটা আসে সেই দুধটা যারা খায় যে বাচ্চারা খায় তাদের ভিতরে বুদ্ধিমত্তার দিক দিয়ে এবং অন্যান্য অনেক দিক দিয়েই আহ ব্রেইন ডেভেলপমেন্ট বডি ডেভেলপমেন্ট এগুলো বা নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা এই নানা বিষয়ে নির্ভর করে হচ্ছে গিয়ে শাল দুধ খাওয়াটা এটা একটা বাচ্চার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু মানে দুঃখের বিষয় হচ্ছে সারা পৃথিবীতেই অনেক মানুষ অনেক মায়ের এই জিনিসটা হয় না মানে দুধ আসে না এটা একটা ব্যাপার দুই নম্বর ব্যাপার হতে পারে মাটা হয়তো মারা যেতে পারে জন্মের সময় মাটা মারাও যেতে পারে এটাও আরেকটা একটা ব্যাপার অথবা অন্য দুর্ঘটনা ঘটতে পারে অনেক মানে মহিলা আছে যাদের ব্রেস্ট ক্যান্সার থাকে ব্রেস্ট ক্যান্সার হয়ে গেলে ওইটা ওই জায়গাটা হয় তখন সেই জিনিসটা খেতে দিতে পারে না বাচ্চাকে তারা খেতে দিতে পারে না এই সমস্ত কারণে পৃথিবীতে এখন অনেক বাচ্চা আছে যারা এই শুরুতে এই দুধটা খেতে পারে না এখন এই দুধটা না খেলে যাদের আবার বার্টি আছে অনেক মহিলা আছে আবার যাদের বার্টি হয় বেশি হয় এক্সট্রা হয়ে যায় অথবা অনেক অনেক মহিলা আছে যাদের বাচ্চা মারা গেছে তার মানে প্রেগন্যান্ট হয়েছিল বাচ্চা ইয়া হয়েছে কিন্তু বাচ্চাটা মারা গেছে তারাও এই দুধটা আসতে পারে এখন

খারাপ লাগছে যে উনারা কি বলে প্রকাশে এই কথাগুলো কি বলতেছে হ্যাঁ মানুষ যেখানে বাচ্চা মরার কথা যেখানে জীবন মরণের কথা একটি রক্ত দিলে মানুষ বেঁচে যায় এই রক্ত নিয়েও যদি আমরা ধর্মের সূত্র খুঁজতে চাই তাহলে মানুষ মানবতা কোথায় পাবো আমরা মানবতা কিভাবে প্রতিষ্ঠা করতে পারবো হম আর সেখানে একটি শিশু বাচ্চা সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চা সে তার জীবন মরণের যেখানে প্রশ্ন সেখানেও সে ধর্মের অনুষঙ্গ খুঁজে ধর্মের কথা খুঁজে তাহলে তো বিপজ্জনক সমাজ ব্যবস্থায় আমরা আছি

তার সন্তান কাফের হয়ে জন্ম নেবে না তবে এই কথা স্পষ্ট যে কাফের প্রভাব খোদা বীর মুসলমানদের রক্তে পড়ার শক্তিশালী সম্ভাবনা বিদ্যমান এজন্য যথাসম্ভব এদের রক্ত নেওয়া থেকে বিরত থাকাই উচিত হ্যাঁ তাদের রক্ত দিতে কোনো সমস্যা নেই তাকুয়া মাহমিদা আঠারো বাই তিনশো তেত্রিশ যাওয়ার হিরুল ফিক আচ্ছা আমরা দেখলাম যে মানে আপনি কি চিন্তা করতে পারছেন যে মানে কি কথা এগুলা কি ভয়ংকর কথা কি ভয়ঙ্কর সাম্প্রদায়িক কথা এবং বাংলাদেশের একদম প্রথম সারির পত্রিকা ইত্তেফাকে এগুলা ছাপানো হয় ভাই ইত্তেফাকে মতো একটা পত্রিকাতে সেই জিনিসটা প্রথম একদম মানে টপ টপ লেভেলের সংবাদপত্র ছোটবেলা থেকে যেটা জেনে আসছি যে টপ সংবাদপত্র গুলোর ভিতরে একটা ইত্তেফাক এখানে এই জিনিস ছাপানো হয় ভাই বাংলাদেশের সম্পর্কে আর কি বলবো মানে আমার আমাদেরই অনেক হিন্দু বন্ধু গেছে রক্ত দিতে তাদের রক্ত নেয় নেই কারণ হচ্ছে কি যারা হচ্ছে নিবে রক্তটা তারা হচ্ছে মুসলমান তারা বলছে একটু প্রথমে খুশি হয়েছে দেখে পরে যখন শুনছে হিন্দু তখন আর গাইগুই করা শুরু করছে বলে পরে বলে যে না ভাই রক্ত লাগবে না মানে এগুলা কি যে ভয়ঙ্কর ব্যাপার কি যে মানে এটা তো অপমানজনক একজন হিন্দু যে রক্তটা দিতে গেছে তার জন্য তো অত্যন্ত অপমানজনক অপমানজনক একটা ব্যাপার এগুলা যে কি বলবো এগুলা যে মানুষে কি বলবো এগুলা যে কত ডিসগাস্টিং এগুলা মানে ভাষায় প্রকাশ করা ভাই আপনাকে কি তাহলে বিদায় জানাই আজকে জি 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 অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে ঠিক আছে ভাই ভালো থাকবেন তাহলে বিদায় জানাচ্ছি আমাদের ফারাজ ভাই ব্যাক আছেন ফারাজ ভাই আপনি যখন মানে ইয়া হবে তখন চলে আসেন আমি তাহলে দেখি আবুল কালাম আপনাকে যুক্ত করা হয়েছে আবুল কালাম আপনি বলেন তাহলে আবুল কালাম আপনাকে যুক্ত করা হয়েছে নিজেকে আনমিউট করে কথা বলেন কাশি জিহাদি কাশি জিহাদ করতে আসছে ঠিক আছে তাহলে পরের জনকে দেখি আজব আজব আপনাকে যুক্ত করা হয়েছে আজব আপনি বলেন হ্যাঁ ওই জ্যোতিষবিদ্যা সম্পর্কে যেটা আছে জ্যোতিষ এইটা কি ঠিকঠাক নাকি ঠিকঠাক মানে মানে জ্যোতিষবিদ্যা বলে একটা হচ্ছে মানে বুঝড়ুকি বুঝড়ুকি ব্যবসা আচ্ছা আচ্ছা এইটাই জানা ছিল আচ্ছা মানে আপনি মানে এ শুধু মাত্রা শুধু মতামতটুকুই জানবেন এটা কেন কেমনে কি এগুলা জানবেন না মানে এইটা নিয়ে আমাদের বাড়িতে মানে আমি যে সমস্যাটায় পড়েছি 50000 60000 টাকা চলে গেছে আর কি মানে এইটা করলে ওইটা হবে এইটা করলে দু বছর পর ওইটা হবে আপনার ভাগ্যে এইটা আছে হ্যাঁ এইটা এই পাথরটা নিলে ঠিকঠাক হবে মানে আমি করিনি আমার বাবা করেছিল আচ্ছা কোন পাথরটা নিলে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া যাবে এটা একটু নেন তো থেকে আমি বিশ্বাস করতাম না আমি আমি মানে আমার সঙ্গে প্রচুর ভাবে ঝামেলা লাগতো এই নিয়ে আচ্ছা আপনি আপনার ফ্যামিলি কি মুসলিম ফ্যামিলি না হিন্দু ফ্যামিলি না 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 হিন্দু আচ্ছা কোন পাথরটা নিলে হিন্দু আমি না আমি একটা মানুষ